আমরা এবার ডেকে নিব জল রঙের কর্ণধার নাহিদ সুলতানাকে। আমন্ত্রিত অতিথিবর্গ এবং আজকে উপস্থিত আমার সহকর্মী উদ্যোক্তা এবং চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে সালাম। আমি নাহিদ সুলতানা, আমি এখন গত এপ্রিল মাস থেকে আমি পুরোপুরি উদ্যোক্তা। আমি গর্ব করে বলছি যে আমি উদ্যোক্তা। তো এই উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা আসলে বলতে গেলে অনেক লম্বা গল্প, অনেক লম্বা গল্পে আমি আর না যাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, মানুষ তার স্বপ্নের থেকেও বড়, এবং উদ্যোক্তা হওয়া মানেই হচ্ছে যে আমি আসলে শুধু নিজের কর্মসংস্থান করছি না, আর দশজন আর পাঁচজনের কর্মসংস্থান করছি। এবং আমার প্রতিষ্ঠানে যে কয়জন কর্মচারী কর্মকর্তা আছে তার ভিতরে 70% নারী। তো এটা আমি খুব গর্ব করেই বলতে চাই যে আমি আসলে নারীদেরকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আমি আশা করি আমার এই স্বপ্ন পূরণে সবসময় আমি চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবকে আমার পাশে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।